কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা ভোগের ইচ্ছে ছিল হেফাজত নেতা মামুনুল হকের। এজন্য ইসলামকে ব্যবহার করে বারবার রাষ্ট্র সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন তিনি। সেই সাথে জিজ্ঞাসাবাদে তাবলিগ জামাতের সাতপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন মামুনুল হক। দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ এসব তথ্য দেন। এদিকে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মামুনুলের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সিআইডি। এ মামলায় তাকে রিমান্ড চাইবে সংস্থাটি। রিসোর্ট কাণ্ডের পর আলোচনায় থাকা হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানান, উস্কানিমূলক বক্তব্য দিয়ে কাউমি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন মামুনুল হক। তার উদ্দেশ্য ছিল কৌমি মাদ্রাসার ধর্মীয়ভীরু যে মুসলিম বা ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন তেনে প্রকারে প্রভুক করে তার যে একটা উচ্চ বিলাস রাজনীতি পদ খায়েস করা বা রাজনীতি পদ দখল করা বা ক্ষমতায় যাওয়া, এটি ছিল তার মূল উদ্দেশ্য। তিনি বলেন, ওয়াজের মাহফিলে জোশের কারণে বিভিন্ন বক্তৃতায় দেশ ও সরকার বিরোধী এবং বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন তিনি। সাধারণ ধর্মপ্রিয় মানুষকে আপনি উস্কানি দিচ্ছেন, জুতাপিটা করবেন, তো এটা কি আপনি ইসলামের দৃষ্টিতে বলেন, আইনের দৃষ্টিতে বলেন, একজন স্বাভাবিক মানুষ হিসেবে কি কথাটা আপনি বলতে পারেন? সে বলতেছে যে আমি জোশে বলে ফেলছি। এদিকে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখে রিমান্ড চাইবে সংস্থাটি। যে নারায়ণগঞ্জের যে কেস, নারায়ণগঞ্জের কেসে আমরা প্রাথমিকভাবে আমরা নিয়ে আসবো, আমরা ওটার ইনভলভমেন্ট পেয়েছি, ইতিমধ্যেই পেয়েছি, আমরা অপেক্ষা করছি। এখন একটা কেস রিমান্ডে আছে, এটা শেষ হওয়ার পরপরই আমরা ওনাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, জ্বালাও পোড়াও ও হত্যার মতো ঘটনায় মামুনুল ও তার সংগঠনটির অন্য কারোর সংশ্লিষ্টতা পেলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হয়েছে এক্সপ্লোসিভ অ্যাক্টে অনেক মামলা হয়েছে, এবং কারো কাছে যদি অস্ত্র থাকে আমরা যদি উদ্ধার করতে পারি তার বিরুদ্ধে আমরা আর্মস অ্যাক্টেও আমরা মামলা নেব। আমরা তিন ধরনের লোকে পেয়েছি, কারো কারো প্রেজেন্স পেয়েছি, কারো ইন্ধন পেয়েছি, কারো অ্যাবেটমেন্ট পেয়েছি, যার ব্যাপারে আমরা পাবো এভিডেন্স পাবো তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা চালায় হেফাজত ইসলাম। এসব ঘটনায় 18টি সহ মোট 23 মামলা তদন্ত করছে সিআইডি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।